2 বছরে যতটুকু বুঝলাম বহু কিছু বুঝলাম। 2 বছর? মাত্র 2 বছর। আমি তো 5 বছর কাটায় রইলাম। আমি তো বাহির ঢুকছিস, আমি তো মাঝন একটু ভালো মনে হয়। ও মানে সৃষ্টিকর্তা দিলে মাঝন ভালোই পাইছি। যার আমাকে মাঝন হয়েছে কুত্তা সেম 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 কুত্তা সেম সেম ক্যালেপ, যার নাম বাংলায় কুকুর ইংরেজিতে ডগ। যাই হোক, এই মানে পরিবারের কথা মনে পড়ে না? পরিবারের কথা তো অবশ্যই মনে পড়বে, ছেলে সন্তান আছে না, বাবা মা আত্মীয় স্বজন সবার কথাই তো মনে পড়বো। এই বিদেশে সবকিছু মিললো না, মানে পরিবারের যে একটা মায়া মহব্বত এটা মিলে না, এটা কি সত্যি? এটা তো বাস্তব সত্যি। পরিবারের মায়া মহব্বত আপনি পাবেন কই? এই জায়গায় ইচ্ছে করলে আপনার টাকা থাকলেও আপনি 5 আইটেম তরকারিতে ভাত খাইতে পারবেন না, 1 আইটেম পাক করবেন এইটি আপনার সময় শেষ। হ্যাঁ, বাড়িতে তো কাজ করবেন না খাবেন? বাড়িতে মা বাবা সবাই একসাথে বসে খাওয়ার মজাই একটু আলাদা। অথচ যারা বাইরে খায় তারা কষ্ট করে টাকা ফাটাই দেয়, সেই টাকা দিয়ে কিন্তু তারা 3 আইটেম 4 আইটেম খাইতে পারে, কিন্তু আমরা 1 আইটেম পারি না। এটা সত্য, আমি আমি সহমত এটাতে। কারণ আমি দেশে গিয়েছিলাম কিছুদিন আগে, 3 মাস হয়েছে আমি আসছি ছুটি থেকে। তো যখন খাইতে বসলাম তখন দেখলাম যে মানে 3 থেকে 4 রকমের আইটেম, কিন্তু আমরা তো প্রবাসী, 1 আইটেম দিয়ে খাই অভ্যাস, 1 আইটেম দিয়ে খেয়ে লাইছি, মানে পেট ঘুরে গেছে। আপনি অভ্যাস না করবেন কি? আমরা তো পাক করার সময় নেই, আমি পাক করতে যাবেন পুরুষ মানুষ, আমার চুলার কাছে ভালো লাগবে না। তারপরে যখন দেখলাম আরো 2 আইটেম, কিন্তু আমার তো পেট ঘুরে গেছে, আমি খামু কেমনে? মানে যারা এখনো বিদেশ আসে নাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা বিদেশে আসে নাই, যে বিদেশে যদি যে 3-4 লক্ষ টাকা খরচা করে আসবো, ইতিহাস দেশে একটা প্রতিষ্ঠান করাও, যদি বিদেশে গিয়ে যে পরিশ্রমটা দেবে, এর অর্ধেক পরিশ্রম দেশে বই দিব, সে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। এটা এটা কিন্তু সত্য, যারা যারা এখনো আসেন নাই প্রবাসে তারা এই এটা করতে পারেন, টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করতে পারেন। প্রবাসে যারা আসছে যদি মহাজন ভালোবাসে, তার কিছু ইনকামের সোর্স থাকে, অনেক মহাজন থাকলে তার কিছু বকশিস বকশিস এই সেই জরাই টরাই এই বেতন আদি যদি একটু ভালো থাকে তারা কিছু বোঝাইতে পারে। কিছু কিছু মানুষ আছে তারা এই বাড়ির থেকে টাকা নিয়ে নিয়ে বসে খায়, এবং টিকিট কাটিয়ে যে যাবে ওই পয়সাটা নাই, অথচ তার ফ্যামিলি মানুষও বিশ্বাস করে না, কয় যে টাকা ইনকাম করে বাড়ি দেয় না, বাপ মানে দেয় না। প্রত্যেকটা প্রবাসী দেখলাম যে 5 বছর 10 বছর 12 বছর কাটায় লাইছে, তাদেরকে এই প্রশ্নটা করা হয় যে এত বছরে করলেন না কি? তাহলে কি এই এই প্রবাসে কি ওরা কি টাকা রুজু করে কি ওরা কি টাকা সিদ্ধ করে খায়? এই এইটা কি বলবেন? প্রবাসী যারা 20 বছর 22 বছর থাকে, অনেকে তার গাড়ি ভাড়াও থাকে না, সারা বছর সংসারে মনে কর কম ব্যাস দেয়, কারণ ইনকাম যদি মহাজন ভালো না থাকে তার ইনকাম করতে পারে না। ও তো যে ইনকাম করে আর চিন্তা করে দেনা দায় করি আসছি 4-5 লক্ষ টাকা, এখন এই টাকাটা দিতে হবে, ফ্যামিলিও খাওয়াইয়া আর ছেলে সন্তান 2টা 4টা যদি থাকে ওইটা মানুষ করতে করতে আর জীবন শেষ, ওই করবে কোথার থেকে? ও কিছু যে যোগ ই করবে, ইনকাম করে যে ইনভেস্ট মানে ই করবে, মজুত রাখবে, রাখার কোনো লাইন নেই না। মানে যদি আমার ক্ষেত্রে বলি, আমাকেই বলা হয়েছে আমি 5 বছর পরে যখন দেশে গেলাম যে আমি 5 বছর করলাম নাকি, তাহলে আমি যে টাকাটা ইনকাম করলাম আমি কি এখানে সিদ্ধ করে গেছি? এই বিষয়ে কি বলবেন? এই প্রবাসীদেরকে এই প্রশ্নটা করলে উত্তরটা তো আমাদের কাছে আছে, কিন্তু আমরা বলতে পারি না। কেন পারি না? আমরা পারি না কারণ আমার কথা বললে বিশ্বাস করবে না, আমাকে একমাত্র ওই উপরওয়ালা ছাড়া কোনো ব্যক্তি বিশ্বাস করবে না, আপন মা হোক আর ভাই হোক আর বাবা হোক। তবে কিছু কিছু ফ্যামিলিতে 2-1 জন মা মানে বিশ্বাস করে যে আসলে আমার বাবা বেকার দেয় আছে বা সমস্যা আছে, নাহলে আমার সন্তান আমি পেটে থুইছি আমি জানি যে আমার সন্তানটা কিরকম। হ্যাঁ, তাহলে তার প্রতি বিশ্বাস থাকে। এখন যে সমস্ত ফ্যামিলির মা বাপের ছেলে সন্তানের প্রতি বিশ্বাস নাই তারা তো বিশ্বাস করবে না। যেমন আমি এই দিক দিয়ে আমি একটা আমি ব্যক্তিগত আমি বলতে পারি যে আমার মারে আমি যা বলবো যদি সে বিশ্বাস করবে, যদি বেকায়দায় থাকি তাহলে মনে করবে যে না সে বেকায়দায়ই আছে, কিন্তু বাবা বিশ্বাস করবো না, অন্য আত্মীয় স্বজন বিশ্বাস করবো না, কিন্তু মা বিশ্বাস করবে, এমনকি ঘরের স্ত্রীও বিশ্বাস করতো না। না, দেশে ছুটিতে গিয়ে দেখলাম যে মানে সব সবারই যদি বলি যে সবারই যে ধারণাটা যে এরকম, এই দেশে যেমন টাকার গাছ আছে, টাকার গাছ এই দেশে আছে সবার জন্য না, সে টাকার গাছ ঢাকা শহরও আছে, ঢাকা শহর দিয়ে 1-1 জন আর 20 তলা 22 তলা বিল্ডিং, কেউ
শিল্প প্রতিষ্ঠান করাইছে, কেউ বাড়ি থেকে আসছে খালি চাউল খুঁজতে চিনেন বাংলায় চাউল খুঁজ চুরি করে আসছে, সেও কোটিপতি। বাস্তব আমার এক খালাতো ভাই, সেও কোটি কোটি টাকার মালিক, মতিঝিলে খুঁজ চুরি দিয়ে ফেলাই আইছে বাড়ির থেকে, মাত্র 6 মাস। অথচ আর ছোট যেগুলো প্রত্যেকটা এই বাস বিয়ে বাস, তারা কেউ কিছু করতে পারে নাই, তারা প্রত্যেকে এখন অর্ধারে চাকরি করে। আপনার কথাগুলো কিন্তু সত্য। প্রবাসে আইসা সুখ শান্তি বিষয়ে কি কি পাইলেন, কি কি হারাইলেন? সুখ শান্তি বলেন, সুখ শান্তি জীবনের যন্ত্রণা ছাড়া কোনো সুখ শান্তি নাই। মহাজন আল্লাহ দিলে অনেক ভালো পাইছি, হ্যাঁ পাওয়ার মতো না। যাই হোক, এটা তাকে এটা বলার দরকার নাই। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমরা আরেকদিন আসবো। তো সবাইকে বলছি, যারা প্রবাসে আসতেছেন নতুন, তো দয়া করে কেউ আসবেন না ভাই, দেশে থাকেন, দেশের হাওয়া বাতাস খান, এই প্রবাসের মায়া তুমি বুঝবে না ভাই। আবার দেখা গেল যে দেশের মানুষ বলতে পারে যে যারা আসবে তারা চিন্তা করে যে তারা অনেক ইনকাম, টাকা ইনকাম করতে আছে, কেউ বিল্ডিং দিতেছে, এই দিতেছে, সেই দিতেছে, তা আমাকেও আসতে মানা করে কেন? আধাও কেন মানা করি? যে বিল্ডিং দিচ্ছে ঠিক আছে, বিদেশে টাকা ইনকাম আছে সবার জন্য না, আছে। কেউ দেখা গেল যে ফ্রি ভিসায় যদি আসিয়া, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, না বিশ্বাস যে কোনো মহাজনের আন্ডারে, যদি কেউ বলে যে ফ্রি ভিসা তুমি ঘুরিয়ে তোমার মনে যেটা মন চাবে সেইটা করবা, এইটা হচ্ছে ভুল কথা। কোনো ফ্রি ভিসা বলতে ভিসা নাই, একটা মহাজন আছেই, আছে। তো ওই মহাজন কি করে, সে একটা মাসে একটা ফায়দা নেয়, অর্থাৎ 10 রিয়াল বা বাংলায় বলি যে 10,000 বা 20,000 এরকম একটা মাস শেষে তারে দিতে হয়। অথচ সে বাংলাদেশের ট্যাক্স বলি আমরা, হ্যাঁ ট্যাক্স, সে বাহিরে কাজ করবে কিন্তু সে ইনকাম করুক বা না করুক ওই 10,000-20,000 তারে মাস শেষে, মানে প্রতি মাসে তারে দিতেই হইবে, এটা দিতেই হবে, এই ট্যাক্সটা তারে দিতেই হইবে, দিতেই হবে। অথচ সে কিন্তু কাজ পাইতেছে না, না সে। আবার অনেকের আছে যে এরকম ফ্রি বিষয়ে যদি কোনো ভালো একটা কাজ জানাশোনা থাকে, দেখল আইসে সেই রকম বন্ধু বান্ধব বা আপন ভাই বা মামা এরকম যদি কোনো থাকে যে একটা কাজ শিখে আসছে, ওই ধরনের কেউ কন্ট্রাক্টরি করে, সে সেক্ষেত্রে দেখা গেল যে লক্ষ লক্ষ টাকাও ইনকাম করে। আবার কেউ যদি ফ্রি বিষে আইসা, যদি ভাষা বসা থাকে, যদি তার মাথার মেধা ভালো থাকে, সে একটা ব্যবসা বাণিজ্য যদি আসতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, তো সেক্ষেত্রে কিছু টাকা ইনকাম করতে পারে। কিন্তু চাকরি করিয়া, সামান্য চাকরি করে কিছু করার লাইন নেই, না। আচ্ছা, তাহলে আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। তো আমি দেশের বাইদের বিষয়ে উদ্দেশ্য করে কিছু কথা বলবো, যে নতুন নতুন এই মিডল ইস্টের মানে মধ্যপ্রাচ্যের দেশে না আসাটাই ভালো। যদি ভালো লাইন গার্ড থাকে তাহলে আসতে পারেন, তো আমি আমার ব্যক্তিগতভাবে না না বলবো, এই মধ্যপ্রাচ্যের দেশে আসার থেকে না আসাটাই ভালো। মধ্যে রাস্তায় আসা ভালো না, এটা আমি টোটালে বলবো না, এটা আমি একমত না। যদি তার কোনো লোক থাকে, নিজস্ব লোকজন, ভালো মহাজন, জানাশোনা, বেতনাদি ভালো, এঙ্গেজ বিষয়া, যদি বেতনাদি ভালো, মহাজন ভালো থাকলে সে কিছু করতে পারবে। দেখা গেল যে অনেকে আছে যে দেশে যাইয়ে বা ওই যে দূরে কোনো জায়গা ভালো কোনো রাষ্ট্রে যাবে, তাও যে সেখানে ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই, না। সেখানে দেখা গেল সেখানে 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা খরচ করবে বা দালালে ফক করে পড়বে, এই করবে, সেই করবে। অর্থ যদি কোনো জায়গায় মিডল ইস্টেও যদি কোনো আত্মীয় স্বজন থাকে যে ভালো মন্দ কিছু টাকা ইনকাম করতে পারবে, কোনো নিশ্চিত যদি থাকে, তাহলে সে আসতে পারে। দেখা গেল যে দেশে বসে তো আজকে চাকরি বাকরি বা 5 লক্ষ টাকা একখানে কাছাইয়া কিন্তু করা পারে না কেউ। অথচ বিদেশের কথা বললে কিন্তু অমুকেও 5 লাখ 1 লাখ টাকা ধার দেয়, বিদেশ জানি কি টাকা ধার দেয়। এক্ষেত্রে কিন্তু অনেকে লোক ওই যে যে ব্যবসা কথার কথা বলি, যদি নিজস্ব ক্যাশ না থাকে, ওই বিদেশে দেখা গেল যে আসলে বার ওই চাচাও ধার দেয়, খালুতেও ধার দেয়, সবাই ধার দেয়, মানে এই যে ধার দেয় এরা মনে করে বিদেশ জানি কত কিছু, এটা সত্য। অথচ যদি বলে যে দেশে বসে আমার এই টাকাটা আমি ব্যবসা বাণিজ্য করবো, জিন্দিগিতে দিত না, না। এর জন্য কিন্তু দায় থাকি অনেক লোক এই বিদেশে পাড়ি দিতে হয়, আমাগুন হার লোক। আচ্ছা, আল্লাহ হাফেজ।